আমার স্বামী ২২ বছর ধরে দেশের বাইরে থাকে এর মধ্যে সে দুইবার আসছে দেশে সে তার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য বিদেশে থাকে তার ফ্যামিলি মেম্বার অনেক আমাকে কখনো আর্থিক কষ্ট দেয়নি আমার দুই সন্তান আমাকে এবং সন্তানদের যে সময় যে দেয় নাই বা দিচ্ছে না এতে কি তার পাপ হচ্ছে না গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনি আমাদের অনেক ভাই অনেক ভাই নিজের হকের কথা চিন্তা না করে নিজের হক আদায়ে চিন্তা না করে অন্যের নফল হক আদায়ের জন্য চিন্তা করে ব্যস্ত হয়ে পড়েন যেই মানুষ বিয়ে করেছেন তার পরিবারের হক আছে সন্তানের হক আছে এটা আদায় করতে হবে সন্তান এবং পরিবারের হক আদায় না করে তিনি বাইরে থাকতে পারবেন না এবং শরীয়তের দৃষ্টিতে চার মাসের মধ্যে অন্তত একবার স্ত্রীর কাছে যেতে বাধ্য এই জন্য আল্লাহ তালা কোরআনে কারিমে ইলার মাসালা করে দিয়েছেন কেউ যদি কোনো শপথ করে যে তিনি তার স্ত্রীর কাছে যাবেন না তিনি চার মাসের মধ্যে অবশ্যই সেটা পূর্ণ করতে হবে অর্থাৎ চার মাস যদি কোনো সেটা না আসেন তাহলে তা অটোমেটিক তালাক হয়ে যাবে কারো মতো অটোমেটিক তালাক হবে কারো মতে সেটা যদি না আসেন তাহলে তালাক হয়ে যাবে এই জন্য ইলা আল্লাহ তালা কোরআন করিম বলেছেন লিলে ইউরুন আমিন নিসা ইম তারা বসু আর বাড়াতে আসুক ইনফা ও ফাইন আল্লাহ গাফুর রাহিম ওই না তালাক ফাইন আল্লাহ সামিন আলিম এই জন্য কোনো স্ত্রী যদি স্বামীকে বলে যে তুমি চার মাসের মধ্যে অবশ্যই ফিরে আসতে হবে তাহলে সে আসতে বাধ্য আর যদি তিনি বলে এর আগে বলেন তাহলে বাধ্য নন অর্থাৎ চার মাস পর্যন্ত একজন স্বামীকে দূরে একজন স্বামীকে দূরে থাকার অপশন সরিয়ে দিয়েছে এই জন্য একদিন একদিন তিনি দিয়ে হাঁটছিলেন রাতের বেলা তিনি অসুস্থ যেটাকে বলা হয় রাতের বেলা তিনি হাঁটছিলেন তখন দেখলেন যে এক মহিলা কান্নাকাটি করছে ঘরের মধ্যে এবং তিনি বলছিলেন যে যদি কোনো আল্লাহর ভয় না থাকতো তাহলে এই চৌকি কম্পন করতো তিনি পরের দিন তিনি মহিলা অমরাদ তাকে ডাকলেন মহিলাকে যে কি হয়েছে তো কেন তুমি কান্নাকাটি করছ কেন তুমি গতকালে সমস্ত কবিতা বলছিলে তখন মহিলা বলল যে আমার স্বামী এই যে যুদ্ধে গেছে আজ পর্যন্ত আসে নাই কয় মাস হয়ে গেছে এখনো আসে না আমি একজন যুবতী মানুষ কীভাবে থাকতে পারে তখন উমরাদি আল্লাহ তার তার কন্যা হাফসাকে জিজ্ঞাসা করলেন যে একজন মেয়ে কতদিন সফর করে এক মাস দুই মাস তিন মাস চার মাস উমর তখন হাফসার্দি আল্লাহ বললেন যে চার মাস তখন অমরাজি ঘোষণা করলেন এখন থেকে চার মাসের অধিক কেউ কোনো সেনাবাহিনী কোন চাকরিতে দূরে থাকতে পারবে না তাকে অবশ্যই চার মাসে একবার ঘরে আসতে হবে চার মাসের মধ্যে তার ছুটি মঞ্জুর করা বাধ্যতামূলক করে দিয়েছিলেন সুতরাং কেউ যদি টাকার লোভে টাকা কামাইয়ের জন্য পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য নিজের নিজের স্ত্রীদের হক নষ্ট করে নিজের স্ত্রীর হক নষ্ট করে সন্তানের হক নষ্ট করে এই জন্য তাকে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে এবং এটার জন্য স্ত্রী যদি কোনো গুণায় লিপ্ত হয় তার জন্য সেই দায়ী হবে এবং সন্তান যদি কোনো নষ্ট ক্ষতিগ্রস্ত হয় আর নষ্ট হয়ে যায় তারা যদি কোনো মানুষ না হয় তারা যদি কোনো শরীর বিরোধী কাজে লিপ্ত হয়ে যায় অথবা তারা যদি কোনো 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 রকমের তারা পাপে পাপা চাই লিপ্ত হয় এবং তারা যদি শিক্ষিত না হয় অশিক্ষিত হয়ে যায় সব কিছু দায় দায়িত্ব পিটাকেই বহন করতে হবে কারণ বিয়ের পরে দূরে থাকার জন্য অবশ্যই অবশ্যই স্ত্রীর এবং একটা সঙ্গত কারণ থাকতে হবে এখানে যেহেতু আপনাকে সময় দিচ্ছে না স্ত্রী সন্তানকে সন্তানদেরকে সময় দিচ্ছে না এবং তিনি শুধুমাত্র ফ্যামিলির জন্য দেখার জন্য তিনি বাইরে থাকছেন এটা শরীর অনুমোদন করে না কারণ শরীর ফ্যামিলি দেখার জন্য শুধুমাত্র পিতা মাতা পিতা মাতা এবং পিতা মাতাকে দেখার জন্য শরীর শুধুমাত্র কিছুটা ছাড় দিয়ে তার বাইরে এর বাইরে যখন তার ভাইরা বা আত্মীয় স্বজন বোনেরা বা তারা যদি কোনো ইয়া হয়ে যায় বয়স্ক হয়ে যায় অর্থাৎ পূর্ণ প্রাপ্তবয়স্ক হয় তারপরে তাদের দায়িত্ব তাদের উপর থাকে না কোনো বাইরে মানুষের উপর থাকে না সে নফল কাজ করতে গিয়ে খরচ কাজ যে ব্যক্তি নষ্ট করে দিচ্ছে সে আল্লাহর কাছে জবাব করতে হবে এই জন্য আপনি আপনার স্বামীকে বোঝান যে আমি যতটুকু জেনেছি আলমদের মুখে আপনার জন্য চার মাসের অতিরিক্ত দূরে থাকা জায়েজ নেই আমার থেকে আপনি হয় আসবেন নরালার কাছে আমি ફરિયાદ করব এবং চিহ্ন তিন তাকে জবাবদিহি করতে হবে আপনি ইচ্ছা করলে তালাকও চাইতে পারেন যদি কোন সে না শোনে এটা শরীয়ত অনুমোদিত কারণ আপনি আপনার অধিকার আছে বসবাস করা তার সাথে সেই দিক কোন আপনার অধিকার বঞ্চিত করে এবং আপনাকে অধিকার থেকে দূরে রাখে তো আপনার আপনি ইচ্ছা করলে চলে যেতে পারেন ইচ্ছা করলে থাকতে পারেন তবে আপনি তাকে এই ভয় দেখাতে পারেন এবং এটা আপনার অধিকার বলার অধিকারটা আপনার রয়েছে এবং তাকে বুঝিয়ে বলবেন যে কোনটা হক ফরজ হক কোনটা নফল হক সে নফল হকাদের জন্য ফরজ হককে ফরজ হককে অবহিত ফরজ হক তাদের হক বঞ্চিত বঞ্চিত করতে পারে না এবং তাকে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে আমাদের অনেক ভাই আজ এভাবে দেশের বাইরে কাটাচ্ছেন বছর বছর ধরে কেউ কেউ গেলে বছর এক বছর দুই বছর তিন বছর চার বছর অথবা কেউ কেউ দেখে সাত বছরও থাকেন কেউ কেউ আসেন না তখন তার ফ্যামিলির যে অবস্থা তৈরি হয় সেটার জন্য অবশ্যই পুরোপুরি দায়িত্ব তারা গ্রহণ করতে হবে এবং এটার কারণে অনেক সে দেখা যায় ফ্যামিলিতে ভাঙ্গন ধরে অনেক সময় দেখা যায় সেখানে এমন অপ্রীতিকর ঘটনা ঘটে যাকেও মুখে উচ্চারণ করতেও তাদের রুচিতে বাঁধে এই জন্য আমাদের ভাইদের উচিত বিষয়টি খেয়াল রাখা যদি স্ত্রী হাজি থাকে তার অল্প আয়ের মধ্যে রাজি থাকে তাহলে তার বেশি আয়ের আশা করে বিদেশে থাকা তার জন্য জায়জ হবে না বিষয়টা গুরুত্বের সাথে নেওয়া জরুরি বলে আমি মনে করছি এবং এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয় এই বিষয়টি অনেক সময় মেয়েরা বলতে পারে না কিন্তু যুবকদের এটা খেয়াল রাখা উচিত এবং পিতা মাতাদের সেটা খেয়াল রাখা উচিত এবং প্রতিদেরও তা খেয়াল রাখা উচিত তাদেরকে বাধ্য করা তারা যেন অবশ্যই যেন সময় যা সুযোগ হলে যত দ্রুত সম্ভব দেশে আসা এবং পরিবার হক করা আল্লাহামদেব